নমস্কার, জয়িতা জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমরাও ভালো থাকার চেষ্টা করে চলেছি। এখনো চলেছি এটাই বলতে হবে, ভালো আছি সেটা বলতে পারবো না, কারণ চারিপাশে যা অবস্থা, রোজ দিনই কারোর না কারোর মৃত্যু সংবাদ শুনেই চলেছি। সেই জন্যে ভালো আছি এটা একবারই বলা যাবে না, চেষ্টা করে চলেছি। আজ যারা সাত প্যাচে বাধা পড়েছিলে তাদের জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। আর আজ যারা পৃথিবীর আলো প্রথম দেখেছিলে তাদেরও জানাই শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। আজ কিন্তু ব্যাপারটা একটু উল্টে যাবে। প্রথমবার রোজ দিন আমি কমেন্ট করি, তার সঙ্গে গান করি সঙ্গে সঙ্গে, আর প্রথম দিন আমি রান্না দেখিয়েছিলাম, যেদিনকে কমেন্ট পড়া প্রথম শুরু করলাম একটা মায়ের হাতে রান্না দেখিয়েছিলাম। আজকে কিন্তু আমি একটা স্ন্যাক্স আইটেম প্রথমে দেখাবো, তারপরে আমি কয়েকজনের কমেন্ট করব অথবা নাম বলবো। কমেন্ট পড়া সম্ভব না হলেও নামটা অবশ্যই তোমাদের কাছে পড়বো, নামগুলো। আজকে সন্ধেবেলায় ছেলে বলল আমায় কিছু একটা বানিয়ে দাও, তখন ভাবলাম কি বানানো যায় কি বানানো যায়। ঘরে পাউরুটি ডিম আছে, এবার এই পাউরুটি ডিম দিয়ে টোস্ট ওগুলো তো সবাই খায়, ভালো লাগে না একঘেয়ে খাবার। তখন ভাবলাম যে এটা যদি করে দেয়া যায়, চটপটা ব্রেড বানিয়ে দিলাম। এটা কিন্তু বানিয়েছিলাম, চটপটা ব্রেড বানিয়েছিলাম আমি এক বছর আগে, যখন আমার চ্যানেলটা নতুন হয় তখন এই জয়িতার জীবনধারার নাম ছিল কিন্তু জয়িতার রান্না বান্না। তখন আমি দেখিয়েছিলাম চটপটা ব্রেড। আজকে কিন্তু চটপটা ব্রেড নাম দিয়েছি কিন্তু আলাদাভাবে করেছি, উপকরণও সম্পূর্ণ আলাদা। তোমরা দেখে নাও কেমন লাগলো, আমার তো ভালোই লেগেছে, আমার ছেলেও খেয়ে বলল খুব ভালো হয়েছে। আর তোমরাও দেখে নাও, আশা করি ভালোই লাগবে, কেননা আমি কিন্তু খুব মানে নাম মাত্র তেল দিয়ে আমি এই স্ন্যাক্স আইটেমটা করে দিয়েছি, খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। দেখো একটা টিফিন আইটেম বা স্ন্যাক্স আইটেম বলতে পারো, তোমাদের কাছে করে দেখাবো। এটা বানাতে লাগছে পাউরুটি, আমি এখানে ছ পিস ব্রেড নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, আর খুব সামান্য তেল লাগে। আর লাগছে বড় বেশ দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, একটা ক্যাপসিকাম কুচি করে রেখেছি, কুচি মানে একেবারে কুচি না, অনেকটা ছোট কিউব আকারে কেটে রেখেছি, আর একটা টমেটো আছে, দুটো ডিমের কথা তো বললাম, আর কাঁচা পাকা লঙ্কা আছে, মানে দেখতে একটু ভালো লাগার জন্য আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এবার দেখো এই পাউরুটিগুলোকে আমি একটু কাঁচি দিয়ে কেটে নেব। এই দুটো তিনটে উপকরণ হলে বেশ সুন্দর একটা স্ন্যাক্স আইটেম কিন্তু তোমরা অনায়াসে তৈরি করে ফেলতে পারো। এবার পাউরুটিগুলোকে আমি এইভাবে কেটে নেব, আমি কিন্তু ধারটা বাদ দিচ্ছি না, সেটা একটু লক্ষ্য রেখো, ধার বাদ না দিয়েই করব। একটা পাউরুটি আমি আর দিলাম না, পাঁচটা দিয়ে করব, কেননা পরিমাণ অনেকটা হয়ে যাবে। এবার আমি কি করব বলতো, মাইক্রোওয়েভ ওভেনে এই রুটিগুলোকে সেকে নেব খুব ভালো করে। তোমরা কিন্তু তেলে ভেজে নিতে পারো, কিন্তু আমি তেলে ভাজবো না, একদম মাইক্রোওয়েভ ওভেনে সেকে নেব 2 মিনিট, তারপরে আমি সেকে একবারে আসছি। দেখো পাউরুটিগুলো আমার তৈরি হয়ে গেছে, বেশ মুচমুচে করে ভাজ মানে সেকতে হবে। এবার দেখো কড়াতে অল্প একটু তেল দেব, এইটুকু তেল দিলাম, দিয়ে আমি দুটো ডিমকে একটু ঝুড়ি বানিয়ে নেব। ঝুড়ি ঠিক বানাবো না, একটু বড় বড় টুকরো হওয়ার পর একটু নুন দিয়ে দিলাম, একদম ঝুড়ি কিন্তু হবে না, তোমরা ইচ্ছে করলে ডিম আরো বেশি দিতে পারো। এই দেখো এইরকম এরকম হবে,
এবার আমি এটা এবার করাতে দেখো একটুকু পরিমাণে তেল দিলাম ওই 1 টেবিলস্পুন মতো এইটুকু তেলই হয়ে যাবে এর থেকে বেশি লাগবে না এবার আমি এই তেলের মধ্যে দেব পেঁয়াজ কুচি আর দেব ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দেব টমেটো আর দেব এই যে কাঁচা পাকা লঙ্কা এতটা পরিমাণে দেব না এইটুকু দিয়ে এক চামচের মতো লাগলে দেব বেশি ঝাল আমার ছেলে খেতে পারে না এবার এটা আমি এক মিনিট একটু ভাজা ভাজা করব ঢাকা দিয়ে দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই পাপড়িগুলোকে দিয়ে দেব ডিমগুলো দিয়ে দিই আর জিনিসটা চটপটে মানে একটা চটপটা টেস্ট আনার জন্য একটু আমচুর পাউডার দিয়ে দেবো তোমরা কিন্তু টমেটো কেচাপ দিতে পারো এর মধ্যে কিন্তু টমেটো কেচাপ তো দিয়ে থাকি আমরা আমি টমেটো কেচাপের পরিবর্তে দেবো আমচুর পাউডার খুব সুন্দর একটা টেস্ট আনবে গ্যাসটা আমি অফ করে দিলাম বেশ সুন্দর মশলাটার মধ্যে রুটিগুলোকে মাখিয়ে নিলাম খুব ভালোভাবে এবার আমি কেমন লাগলো তোমাদের চটপটা ব্রেড অবশ্যই জানিও আমাদের ভালোই লেগেছিল সেই জন্যই তোমাদের কাছে শেয়ার করলাম আজ আমি কয়েকজনের নাম বলবো আর তার সঙ্গে কমেন্ট পড়ার চেষ্টা করব প্রথমেই যে নামটা বলবো সে হলো কিছুক্ষণ পিয়ালির সাথে এ কিন্তু আমার খুব ভালো বন্ধু একদম প্রথম থেকেই ও আমার সাথে আছে
আমার খুব ভালো লাগে। ও কিন্তু মানে ব্লগার, ব্লগারই বলা যেতে পারে, ও ব্লগিং করে। ওর চ্যানেলের নাম কিছুক্ষণ পিয়ালির সাথে। রান্না বান্নাও খুব ভালো করে, মাঝে মাঝে রান্নাও দেখায়। আজকে একটা কমেন্ট লিখেছে ও আমায়, খুব ছোট্ট কমেন্ট কিন্তু বলছি, খুব ভালো ভিডিও, খুব সুন্দর প্রেজেন্টেশন। হ্যাঁ, মানে ও খুব ছোট ছোট কথা লেখে কিন্তু খুব ভালো লাগে। তোমরা অবশ্যই যেও কিন্তু পিয়ালির চ্যানেলে, আমার ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবার বলবো আদি ব্লগস, নতুন এসছে, নতুন বন্ধুই বলা যেতে পারে। মানে কয়েকদিন হলো, দাঁড়াও দেখিও কয়েকদিন হলো ভিডিও করছে। মোটামুটি ও 4-5 মাস না, ওর তো বেশ অনেক দিনই হয়ে গেছে, কিন্তু ও আমার নতুন বন্ধু, বুঝেছো? ওই মাস দুয়েক হলো, কিন্তু আমার বেশ ভালো লাগে। ও কিন্তু বেশ ভালো ভালো রান্না করে দেখায় আমাদের কাছে, বেশ ভালো ভালো রান্না আমাদের উপহার দেয়। আজকে বেশ ভাইপোর সাথে একটা খেলাও দেখিয়েছিল, বাপের বাড়িতে গিয়েছিল ভাইপোর সাথে খেলা, যেটা আমার খুব ভালো লেগেছিল। তোমরা ওর চ্যানেলে অবশ্যই যেও, আমার ভালো লাগে, আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে। একটু দেখতে হবে কার কার কমেন্ট গুলো পড়া যায়। এবার বলবো চৈতালিস ডেইলি লাইফস্টাইল, এই দিদিকেও আমার খুব ভালো লাগে, উনিও ব্লগিং করেন, বেশ ভালো লাগে আমার, রান্নাও দেখান মাঝে মাঝে, ভালো লাগে। তোমরা যেতে পারো ওর চ্যানেলে। আমার আর একজন ভালো লাগার বোন বলতে পারি, ওকে বোনই হবে, কেননা ও আমার থেকে ছোট। ও চ্যানেলের নাম সুমিজ ওয়ার্ল্ড, আমার খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা অবশ্যই যেও ওর চ্যানেলে, বেশ ভালো লাগে আমার। এবার বলবো দা দীপ্তি কিচেন, একটা ও খুব ছোট ছোট কমেন্ট করে, ও লিখেছে ওয়াও সব রান্নাগুলো অসম ডিয়ার ফ্রেন্ড। সেদিনকে রান্নার প্রশংসা করে আমায় লিখেছে, আবার কখনো কখনো গানের প্রশংসা করে, কখনো বলে তুমি খুব সুন্দর কথা বলো, তোমায় দেখতে খুব ভালো লাগছে, এরকম ছোট ছোট কমেন্ট করে এই আর কি। ও কখনো অনেক বড় বড় কমেন্ট করে না, সেই জন্য আমার খুব ভালো লাগে। তোমরা অবশ্যই যাবে ওর কিচেনে, আমার ভালো লাগে, এই জন্যে আমি আশা রাখছি তোমাদের কাছে যে তোমাদেরও ভালো লাগবে। এরপরে বলবো কুক অ্যান্ড ব্লগ উইথ প্রিয়াঙ্কা সিনহা, বেশ ভালো রান্না দেখায় কিন্তু ও, মানে একটু স্পাইসি রান্না করে, কিন্তু আমার বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। তোমরা যেও অবশ্যই ওর চ্যানেলে, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও ভালো লাগবে, এটা আশা আমি করতেই পারি তোমাদের কাছে। আর একজন ভালো লাগার বোন হলো দেবজানিস ব্লগ, ভালো লাগে আমার, খুব ভালো লাগে, তোমরাও যেতে পারো ওর চ্যানেলে। এক এক করে দেখছি যে কাকে কাকে বলা যায়, যেমন ভোরের আলো, ও কিন্তু খুব ছোট্ট ছোট্ট কমেন্ট করে কিন্তু ভালো লাগে। যেমন ও সবসময় কত নম্বর লাইক করলো সেটা মেনশন করবে, এরকম বলবে যে এত নম্বর লাইক দিয়ে দেখে গেলাম আপু, খুব ভালো লাগলো, তোমাকে খুব ভালো লাগে, তোমার কথা বলা ভালো লাগে, এরকম করে বলে। ও বাংলাদেশি ব্লগার, আমার ভালো লাগে, সেই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরাও যেও, তোমাদেরও ভালো লাগবে। এবার বলবো সাফা ব্লগ, ও বাংলাদেশি ব্লগার সাফা, ওর একটা মেয়ে আছে, ওর ছোট্ট একটা মেয়ে আছে, খুব সুন্দর দেখতে, ওকে আমার খুব ভালো লাগে। সাফা তোমাকে অনেক আদর শোনা, তোমার মায়ের ব্লগ তো আমি দেখি, কিন্তু মায়ের ব্লগের নাম হলো সাফা ব্লগ, সাফা কিন্তু বাচ্চাটার নাম, খুব সুন্দর দেখতে, তোমরা অবশ্যই যে ওর চ্যানেলে, আমার খুব ভালো লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবার আমি আর একজনের কথা বলবো, সে হলো সুজাতার শিল্পকলা। সুজাতা দি, তোমায় অনেক ভালোবাসা, প্রণাম, তুমি যেহেতু আমার থেকে অনেকটা বড়, খুব সুন্দর কবিতা আবৃত্তি করো তুমি, আমার তো তোমার আবৃত্তি শুনতে খুব ভালো লাগে, তুমি
তুমি তো অনেকেরই বন্ধু, অনেকের কেন, আমার যারা যারা বন্ধু তারা হয়তো সবাই তোমার বন্ধু। আমি বলবো যদি কোনো বন্ধু মানে আমার যারা বন্ধু তারা যদি সুজাতাদির বন্ধু না হয়ে থাকবো তাহলে অবশ্যই কিন্তু সুজাতাদির ঘরে যাবে আর সুজাতাদির কবিতা আবৃত্তি শুনে আসবে, দেখবে খুব ভালো লাগবে। এবার বলছি, দেখে দেখে বলতে হবে যে কজনের নাম বলে ফেললাম। রিমা সিটিজি ইটালি ব্লগ, ও সম্ভবত ইটালিতে থাকে, ইটালি লেখা যখন আমার কিন্তু খুব ভালো লাগে। সম্ভবত ইটালি কথাটা ভুল বললাম, ও সম্ভবত বাংলাদেশের, বাংলাদেশি ব্লগার মনে হচ্ছে, তারও দেখেনি আমি, দেখি ওর ভিডিও সব সময় দেখি আমি। একদম এই তো মানে রিসেন্ট যে ভিডিওটা দিয়েছিল আজকেই দেখলাম, ইটালির গোলাপ বাগান প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। তারপরে আগের দিন দিয়েছিল ঈদের খুশির ঈদ যে ওদের হয় না, সেই ঈদের ওদের বাসায় কারা কারা এলো, বাসা বলছি, ওরা যেহেতু বাড়িকে বাসা বলে তাই আমিও ওর কমেন্ট যেহেতু পড়ছি মানে ওর কথা বলছি তাই আমি বাড়িকে বাসাই বলে ফেললাম, মানে ওদের বাড়িতে কারা কারা এসেছিল, যেসব গেস্টরা এসেছিল তাদের নিয়ে একটা ভিডিও করেছিল, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল, ভালো লাগেও, আজকেও সকালে ওর একটা ভিডিও দেখলাম। তোমরা কিন্তু অবশ্যই যেও ওর ঘরে, ভালো লাগবে তোমাদের। আজকে এই কয়েকজন বন্ধুর কথা থাক, কাল আবার অন্যান্য বন্ধুদের কথা বলবো। তবে তোমাদের কাছে একটা অনুরোধ আমার, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে তারপরে বলো যাদের নাম বলিনি, কেননা আমার মাথায় এত থাকে না কতজন বন্ধু আছে। হ্যাঁ, যদি কারোর নাম বাদ যায় তাহলে অবশ্যই আমাকে বলো, আমি কিন্তু তোমাদের নাম ও চ্যানেলের নাম বলে দেব আমার ভিডিওতে, কেমন? পুরো ভিডিওটা আগে দেখে তারপরে কিন্তু আমাকে বলো যদি তোমাদের কষ্ট হয়। সত্যি তো নাম না বললে তো কষ্ট হবেই, তাই না? তবে আরো একটা কথা বলে দিই, এই যে আমি যাদের যাদের বন্ধু বললাম এর মধ্যেও কিন্তু দু তিনজন আছেন যাদের আমি খুব ভালো বন্ধু মনে করি, তাদের তারাও আমার চ্যানেলে এসে নিয়মিত ভিডিও দেখে কমেন্ট করে, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়াল আমার বন্ধু নয়, আমি কিন্তু সেটা আজকে জানতে পেরেছি জানো। সেই জন্য বলছি তোমরা যারা ভিডিও দেখো আমার বন্ধু হয়ে যাও, কারণ আমি কাউকে যদি একবার বন্ধু করে নিই তাহলে কিন্তু তাকে ছাড়ি না। হ্যাঁ, তোমরাও ছেড়ো না, কেমন? তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের তো অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা, যারা করনি করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা কখনো ছেড়ে যেও না, শুধু আমাকে কেন, যাকেই করবে তার সঙ্গে থেকো, বুঝলে? আমি থাকি, আমার মনে হয় যাদের সঙ্গে তোমরা ছেড়ে যাও তাদেরও তো কষ্ট হয়, তাই না? এরকম যদি তোমাদের সাথে করা হতো তাহলে তোমাদের কেমন লাগতো বলো? সেই কথাটা ভেবে তোমরা কিন্তু ছেড়ে যেও না কাউকে, ভালো থেকো, আবার কাল দেখা হবে এই সময়। আজ আসি।